ওয়েলকাম ব্যাক আপনারা যে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে ইকবাল প্রেমো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো ভিউয়ার্স আজকের ভিডিও টপিক হচ্ছে স্মার্ট টিভিতে কিভাবে খেলা সরাসরি দেখবেন তো ভিউয়ার্স আপনারা যেমনটা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে স্মার্ট টিভিতে আপনারা খেলা দেখতে পাচ্ছেন না কিভাবে খেলা দেখবেন সেটা নিয়ে একটা ভিডিও মেক করার জন্য তাই আজকে আপনাদের কমেন্ট পেয়ে আমি এই ভিডিওটা মেক করেছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্মার্ট টিভিতে আপনারা কিভাবে লাইভ খেলা দেখবেন বা সরাসরি খেলা ক্রিকেট খেলা দেখবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক রাইট নাও টিভি স্ক্রিনে চলে আসলাম টিভি স্ক্রিনে আসার পর এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের স্মার্ট টিভিতে ক্রিকেট খেলা সরাসরি দেখবেন তো আপনারা আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছেন খেলা কিভাবে দেখা যায় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য তাই আজকে আমি এই ভিডিওটা করেছি এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্মার্ট টিভিতে খেলা দেখবেন তো সেটি করতে হলে প্রথমে আপনারা টিভি স্ক্রিনে চলে আসতে হবে টিভি স্ক্রিনে আসার পর আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তো আমি দেখুন এখানে একটা ক্রোম ব্রাউজার আছে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম তো দেখুন ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেছে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তো আমি এই ব্রাউজারটাতে আসছি আসার পর এখানে আপনারা চার্জ বক্সে লিখতে হবে এখানে এখানে দেখুন আমি লেখার সাথে সাথে চলে আসছে এখানে লেখা আছে DDNBD ফান তো এইটা লেখে আপনারা গো করবেন তো এখানে গো আছে গোকে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আরেকটি পেজ ওপেন হয়ে গেছে অলরেডি তো এখানে পেজটা ওপেন হওয়ার পর এখানে একটা এখানে অনেকগুলো অপশন আছে আপনারা প্রথম অপশন যেটা আছে এখানে লেখা আছে ফান ক্লাব যেটা আছে তো আপনারা ফান ক্লাবে ক্লিক করবেন তো আমি ফান ক্লাবে ক্লিক করলাম তো ফান ক্লাবে ক্লিক করার পর দেখুন এখানে আরেকটি পেজ অলরেডি চলে আসছে তো এই পেজটাতে আপনারা অনেক কিছু পাবেন তো দেখুন এখানে অনেকগুলো অপশন আছে প্রথমে আমি বলে দিচ্ছি এখানে BDIX টিভি তারপরে CTG টিভি এরপর জাগো BD অ্যান্ড্রয়েড তো আপনারা এখানে এই অপশনগুলো কোনো কিছু না করে সরাসরি চলে আসবেন এখানে তো দেখুন এখানে অনেকগুলো অপশন আছে অপশনের ভিতরে আপনারা কী করবেন এখানে যে CTG টিভি অপশনটা আছে আমি আবারও বলতেছি এখানে CTG টিভি অপশনটা আছে এই CTG টিভি অপশন আপনারা ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে দেখুন এখানে অলরেডি একটা পেজ ওপেন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই এই পেজটি ওপেন হবে আপনার এখানে অপশনটা যদি আমি এখন আর ক্লিক করবো না ক্লিক করলে ভিডিওটি প্লে হয়ে যাবে তো প্লে হলে আমার চ্যানেলের জন্য সমস্যা হতে পারে সেই জন্য আমি আর আপনাদেরকে দেখাবো না যা একটু করি এখন প্লে করবো না একটু করে দেখেছি তো আপনারা সিটি যদি ক্লিক করার পর আপনাদের খেলাটা ওপেন হয়ে যাবে সাথে সাথে আপনারা খেলাটা দেখতে পারবেন তবে এখানে একটা কথা বলে রাখতেছি আপনাদের সার্ভারটা খুব ভালো স্পিড হতে হবে নেটের স্পিড ভালো হতে হবে সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখানে আর একটা মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যারা CTGতে আসেন শুধুমাত্র এটা যারা CTGতে আসেন অর্থাৎ চিটাগং যারা আসেন তাদের জন্য এই ওয়েবসাইটটা এটা একটা একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটটা শুধুমাত্র যারা চিটাগংয়ে আছেন তাদের জন্য এই ওয়েবসাইটটা আপনারা খুব ইজিভাবে দেখতে পারবেন আর যারা CTGর বাইরে আসেন অর্থাৎ চিটাগংয়ের বাইরে আছেন আপনারা যদি দেখতে পারেন তাহলে আপনাদের অনেক সৌভাগ্য আর যারা দেখতে পারবেন না তাহলে কিছু করার নাই আর শুধুমাত্র এটা তৈরি করা হয়েছে যারা CTGতে আসেন তাদের জন্য আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ